ওকে, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শ্বাসক্রিয়া। তো সপ্তাহের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, ইভেন এটা মোটামুটি আসে সব জায়গায়। তো আমরা শুরুই করি যে শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া মানে হচ্ছে আমরা যে প্রক্রিয়া, মানে আমরা অ্যাকচুয়ালি যে প্রক্রিয়া আমাদের শ্বাসটা গ্রহণ করতেছি বা নিঃশ্বাস ত্যাগ করতেছি, অ্যাকচুয়ালি এই প্রক্রিয়াগুলো বা এই মেকানিজম গুলো কিভাবে ঘটে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি। তো এখন শ্বাসক্রিয়াতে যদি চলে যায়, আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে শ্বসন তন্ত্র সম্পর্কে। আমাদের অ্যাট ফার্স্ট শ্বসন তন্ত্র সম্পর্কে একটু জানতে হবে, তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে ওই শ্বসন তন্ত্রের পরে আমাদেরকে একটু মানে এই চাপ আয়তন এগুলো একটু রিলেশন বুঝতে হবে। তো আমি যদি এইখানে হচ্ছে শ্বাসক্রিয়া, ওকে, তো এই যে শ্বাসক্রিয়া, এই শ্বাসক্রিয়ার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা আগে চাপ আর আয়তনের একটা সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই চাপ আর আয়তনের সম্পর্কটা হচ্ছে এইরকম, সাপোজ একটা বেলুন। এখন এই একটা বেলুন, এই একটা বেলুনকে যদি আমি সাপোজ একটা বেলুনকে যদি আমি বাইরে থেকে চাপ দেই, সাপোজ আমি আমি যখন এটাকে চাপ দিচ্ছি, খেয়াল করো, সাপোজ এই এই হচ্ছে একটা বেলুন, এটাকে আমি বাইরে থেকে চাপ দিতেছি। সো বাইরে থেকে যখন চাপ দিব, তখন এটা যেটা হবে সেটা হচ্ছে বাইরে থেকে চাপ দেওয়ার কারণে, যখন আমি বাইরে থেকে চাপ দিচ্ছি, ওই বাইরে থেকে চাপ দেওয়ার কারণে ওইটার আয়তন সংকুচিত হবে। খেয়াল করো, সাপোজ একটা বেলুন নিলা, বাইরে থেকে চাপ দিতেছে, মানে আয়তন সংকুচিত হচ্ছে। আবার এই একটা বেলুন, একটা বেলুনে যদি তুমি খেয়াল করো, যদি বাইরে থেকে যদি চাপ অপসারণ করো, সাপোজ তুমি চাপ দিছো, ওইটা সংকুচিত হয়েছে, এখন আবার চাপটা সরায় নিলে, সো সে আবার প্রসারিত হবে। দ্যাট মিন্স এই জায়গা থেকে আমরা একটা রিলেশন তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমরা যত চাপ বাড়াচ্ছি তো আয়তন তত কমছে, বা আমরা যত চাপ কমাচ্ছি আয়তন তত বাড়ছে। সো অ্যাকচুয়ালি এই মেকানিজমটার উপর ভিত্তি করে আমাদের যে শ্বাসক্রিয়াটা সেটা সংগঠিত হবে। সো এটা হায়ার লেভেলে তোমরা হয়তো বা বয়েলসের সূত্র অনুসারে পড়তে পারবা। সো এখন ওই সূত্রে অ্যাকচুয়ালি যাচ্ছি না, সেটা হচ্ছে শুধুমাত্র আমরা মূল কথাটা নিব, সেটা হচ্ছে আমরা যখন একটা গ্যাসীয় সাবস্টেন্স, আমি বলবো গ্যাস, কারণ আমরা যেহেতু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করি, সো ওরাও গ্যাসের ওই সূত্রগুলো মানা চলবে। তো বয়েলস এর সূত্রটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা যেহেতু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিতেছি, এটা হচ্ছে গ্যাস, এই জায়গায় যে মেকানিজমটা করবে ঠিক বয়েলস এর সূত্র অনুসারে করবে। জিনিস কি বললাম, যে চাপ যখন বাড়বে তখন হচ্ছে আয়তন কমবে, আবার আয়তন কমলে চাপ বাড়বে। তার মানে আমি যদি আয়তনটাকে বাড়াই, তাহলে ওইটার ভিতরে আয়তন যদি বাড়াই তাহলে ওইটার ভিতরে চাপ কমবে, যদি আয়তন কমাই তাহলে চাপ বাড়বে, ব্যাপারটা হচ্ছে এইরকম। তো এটা আমি লিখতে পারি পি সমানুপাতিক 1/v, বা ভি সমানুপাতিক 1/p যেটা লেখা যায়, বা পি সমানুপাতিক 1/v, যে কোনো একটা হয়তো লেখা যায়। তো এইটা তোমাদের লেভেলের জন্য এই সূত্র মনে রাখাটা জরুরি না, বাট আমাদের হচ্ছে আমাদের জিনিসটা ফিল করার জন্য জরুরি। তো আমি যদি চলে যাই যে অ্যাকচুয়ালি এই মেকানিজমে আমাদের শ্বাসপ্রশ্বাস ক্রিয়াটা ঘটে, তারপরে আমি একটু মেকানিজমটা দেখানোর জন্য চেষ্টা করি, তখন আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা আগেই যখন শ্বসনতন্ত্র করাইছি তখন খুব ডিটেলসলি অ্যাকচুয়ালি আমাদের শ্বসনতন্ত্রটা কিরকম সেটা বর্ণনা দিছি। বাট এখন এটাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এটা হচ্ছে সাপোজ আমাদের ট্রাকিয়া, আমরা একটু আবার বুঝি দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া এই জায়গায় আসার পরে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং এই দুই ভাগে যখন বিভক্ত হয়েছে তখন এদেরকে বলতেছি আমরা ব্রঙ্কাস, আর বহু বছর বলতেছি ব্রঙ্কাই। অ্যাকচুয়ালি গ্রিক শব্দের বা গ্রিক ল্যাটিন ওই শব্দগুলোর শেষে যখন আস থাকে, ওইগুলো যদি আমি প্লুরাল করতে চাই তখন আস তুলে দিই, শুধুমাত্র আই দিয়ে দিলেই হয়। সাপোজ খেয়াল করো, এটা ছিল ব্রঙ্কাস, BRONCHUS, ব্রঙ্কাস, শেষে আস আছে, তাই না? তো এই শেষে আমি এই ব্রঙ্কাস বলতে বোঝাচ্ছি একটা, অর্থাৎ সিঙ্গুলার, মানে হচ্ছে এই একটাকে যখন আমি বলতেছি তখন বলতেছি ব্রঙ্কাস, ক্লিয়ার? বাট এটাকে যখন প্লুরাল করতে চাই তখন এই আস তুলে দিয়ে জাস্ট আই দিয়ে দিব, সাপোজ BRONCH, সাপোজ ডাবল আই দিব, ব্রঙ্কাই। দ্যাট মিন্স আমি কি বললাম, যে আমি যখন বলতেছি ব্রঙ্কাই, এটা হচ্ছে প্লুরাল, দ্যাট মিন্স দুইটা ব্রঙ্কাই, দ্যাট মিন্স আমি বলবো রাইট এন্ড লেফট ব্রঙ্কাই, নট ব্রঙ্কাস। যদি আমি বলি যে শুধুমাত্র একটার ক্ষেত্রে যদি বলি যে দিস ইজ দ্য রাইট নট ব্রঙ্কাই, দিস ইজ দ্য রাইট ব্রঙ্কাস, বিকজ আমি একটার কথা বলতেছি, অর্থাৎ ডান দিকে যেটা আছে, সাপোজ এই ডান দিকে যেটা আছে এটাকে আমি বলতেছি হচ্ছে রাইট ব্রঙ্কাস, বাট আমি যদি দুইটা নিয়ে চিন্তা করি, একটা রাইট লেফট, তখন আমি বলবো যে রাইট এন্ড লেফট ব্রঙ্কাই। খেয়াল করো, সো কি বললাম যে গ্রিক শব্দগুলো শেষে যেগুলো শেষে আস থাকছে সেগুলোর শেষে আস তুলে দিয়ে যখন যখন আমরা আই যুক্ত করছি বা ডাবল আই যুক্ত করতেছি তখন সেটা নিশ্চয়ই আমাদের প্লুরাল ডিলিট করতেছে। তো ঠিক এইরকম আমি যদি বলি যে নিউক্লিয়াস, খেয়াল করো, নিউক্লিয়াস, যদি নিউক্লিয়াসের উদাহরণ দিই, নিউক্লিয়াস শেষে আস আছে, তো এই এই নিউক্লিয়াসকে যদি আমরা একটা নিউক্লিয়াস যখন দেখবো তখন আমরা বলবো যে নিউক্লিয়াস, কিন্তু যখন অনেকগুলো নিউক্লিয়াস একসাথে থাকবে তখন এই আজকে ফুলে দিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে NUCLEUII,
অর্থাৎ নিউক্লিয়াই। যখনই তুমি দেখতেছো নিউক্লিয়াই, এটা বোঝাচ্ছে হচ্ছে একটা প্লুরাল। তো এটা নিয়ে আর ব্যাখ্যা দিচ্ছি না। তো অ্যাকচুয়ালি এই এই জায়গায় যখন ব্রঙ্কাস গুলো আসে, ব্রঙ্কাস গুলো আসার পরে যেটা হয় সেটা হচ্ছে এরা দুই ভাগে মানে বিভক্ত হইলই, তারপরে হচ্ছে এরা একটা আমাদের ডান ফুসফুসে এবং আর একটা বাম ফুসফুসে ঢুকে যায়। তো এগুলো যদি আমি অ্যাড করি তখন একটা হচ্ছে সাপোজ এই ফুসফুসে ঢুকলো একটা, তো আমাদের ফুসফুসে ঢোকার পরে যেটা হলো সেটা হচ্ছে এরা আরো ব্রাঞ্চিং হলো, অনেক ব্রাঞ্চিং হলো, অনেক ব্রাঞ্চিং হলো, এরকম আরো ভাগে ভাগ হইলো, আরো ভাগে ভাগ হইলো। ইভেন এটা বলছিলাম যে এদের যে শেষ প্রান্ত, ব্রাঞ্চিং এর যে শেষ প্রান্ত, ওই শেষ প্রান্ত গুলোতে অ্যালভিওলাই থাকে, অ্যালভিওলাই থাকে। তো এগুলো হচ্ছে অ্যালভিওলাই। তারপরে এটা হচ্ছে আমাদের ব্রঙ্কাস, ব্রঙ্কাস দুইটাকে যখন একসাথে করতেছে তখন একটা হচ্ছে ব্রঙ্কাই। তো এখন এই ফুসফুসের বাইরে, এই ফুসফুসের বাইরে আমরা যদি ফুসফুস নিয়ে চিন্তা করি, এই ফুসফুস একটা পর্দা দ্বারা আবৃত থাকে, এই পর্দাটাকে বলা হচ্ছে প্লিউরা বা প্লুরা। তো এই ফুসফুসের পর্দাটা হচ্ছে এরকম, এদিক থেকে আমরা কি দেখলাম সেটা হচ্ছে যে এই যে ফুসফুসটা, এই ফুসফুসটা একটা পর্দা দ্বারা আবৃত, এবং এই পর্দাটাকে বলা হচ্ছে প্লিউরা। এই পর্দাটা অবশ্যই ফুসফুসের সাথে সংযুক্ত, পর্দাটা ফুসফুসের সাথে সংযুক্ত এবং এই দিকেও সংযুক্ত, সব দিক দিয়ে এরকম ভাবে সংযুক্ত। তো এই যে এই ফুসফুসের পর্দাটা, এটাকে বলা হচ্ছে প্লিউরা। এখন যেটা হয় সেটা হচ্ছে এই প্লিউরাটা আবার এটা যদি থ্রি ডাইমেনশনাল চিন্তা করি, এই পিউরাটা আবার আমাদের হচ্ছে মানে পাঁচজোর যেগুলো আছে সেই পাঁচজোরের সাথে সংযুক্ত থাকে, মানে পাঁচজোরের যে মাসলগুলো আছে সেই মাসলগুলোর সাথে। তবে মেইন ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের যে বক্ষ গহ্বর আর উদর গহ্বর দুইটাকে পৃথককারী একটা মাসল আছে বা পৃথককারী একটা অংশ আছে, সেটাকে আমরা বলি ডায়াফ্রাম, বা এটাকে বলা হয় হচ্ছে তোমার ডায়াফ্রামের বাংলা ডায়াফ্রাম মধ্যচ্ছদা, সরি ডায়াফ্রাম মানে ওইটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। তো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ওই ডায়াফ্রামটা কি করে আমাদের উদর গহ্বর আর বক্ষ গহ্বরকে পৃথক করে রাখে। ইভেন এই ডায়াফ্রামটা হচ্ছে ছাতার মতো অংশ, একটা অংশ। এই যে ডায়াফ্রামটা সাপোজ এটা হচ্ছে একটা ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটা আমাদের এই যে পিউরা, এই যে পিউরা, এই পিউরার সাথে সংযুক্ত অবস্থায় থাকে। কি বললাম, এই যে আমাদের যে ডায়াফ্রামটা, এই ডায়াফ্রামটা আমাদের পিউরার সাথে সংযুক্ত অবস্থায় থাকে। সো এখন এই যে এই এই পিউরাটা কি বললাম, এই যে পিউরাটা এই মধ্যচ্ছদার সাথে আছে অ্যাটাচ করা। এখন যেটা হয় সেটা হচ্ছে আমরা এখন সরাসরি শ্বাসকে চলে যাবো, অ্যাকচুয়ালি আমরা কিভাবে অক্সিজেনটা গ্রহণ করতেছি বা কিভাবে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি। তো ইনিশিয়াল স্টেজ আমি ধরলাম যে এই যে অক্সিজেনে যে বাতাসটা আছে, ও আমি সাপোজ মানে একবার শ্বাস নিলাম, তারপরে আবার শ্বাস ছাড়লাম। এখন শ্বাস ছাড়ার পরে এখন যে স্টেবল পজিশনটা আছে, অর্থাৎ এখন শুরু হবে আমি শ্বাস নিব কি নিব না, এই পজিশনে যেই বাইরের যে বায়ুর চাপ ছিল আর ফুসফুসের ভিতরে যে বায়ুর চাপ ছিল দুইটাই সমান ছিল, খেয়াল করো। সাপোজ এদিক থেকে যত চাপ ছিল বাইরের দিকে, মানে বাইরের দিকে, বাহির থেকেও ঠিক তত তত পরিমাণে চাপ ছিল এরকম। এখন যেটা হলো সেটা হচ্ছে আমাদের ব্রেন থেকে একটা মানে সিগন্যাল আসলো, ওই সিগন্যালটা হচ্ছে আমাদের ডায়াফ্রামে আসলো, ব্রেন থেকে একটা সিগন্যাল আসলো, সাপোজ এটা হচ্ছে আমাদের ব্রেন। এখন এই ব্রেন থেকে একটা সিগন্যাল আসলো ডায়াফ্রামে, যখন এই ব্রেন থেকে একটা সিগন্যাল ডায়াফ্রামে আসলো তখন ডায়াফ্রাম যেটা হলো সেটা হচ্ছে ডায়াফ্রাম সংকুচিত হলো, খেয়াল করো। এখন ডায়াফ্রাম যদি সংকুচিত হয় তখন সে সংকুচিত হয়ে যাচ্ছে এইভাবে এইভাবে, অর্থাৎ সে যখন এইভাবে সংকুচিত হয়, খেয়াল করো, সে যখন এইভাবে সংকুচিত হয় তখন সে নিচের দিকে নামতে থাকে। তার মানে এই যে ডায়াফ্রাম যখন সংকুচিত হচ্ছে, প্রধান কথা হচ্ছে ডায়াফ্রাম যখন সংকুচিত হচ্ছে তখন সে নিচের দিকে নামতে চাইতেছে বা নিচের দিকে নামতেছে। এই যে নিচের দিকে নামাটা, খেয়াল করো, সে যখন নিচের দিকে নামবে তার সাথে যেহেতু প্লিউরা সংযুক্ত, দ্যাট মিন্স প্লিউরা নিচের দিকে নামবে, খেয়াল করো। এখন প্লিউরা যেহেতু নিচের দিকে নামতেছে, খেয়াল করো, প্লিউরা যেহেতু আবার এই ফুসফুসের যে এই ফুসফুসের সাথে সংযুক্ত, দ্যাট মিন্স
ফুসফুসটাকেও সে প্রসারিত করতেছে, দেখবেন ফুসফুসটাকে সে নিচের দিকে টান দিতেছে। এখন ভাবতে পারো যে তাহলে নিচের দিকে টান দিলে যদি ওইভাবে আয়সা যায় তাহলে তো আর আয়তন বাড়বে না। সেটা হচ্ছে এই জায়গায় তো ফুসফুস গুলো একসাথে একটা জায়গায় সংযুক্ত, খেয়াল করো এই জায়গায় সাপোজ আমাদের বিভিন্ন মাসল দ্বারা সংযুক্ত এই জায়গায় ফুসফুসটা বা আমাদের ট্রাকেটা সংযুক্ত। এখন এইটা স্টেবল রাখার পরে বা এটা স্থির রাখার পরে তুমি যদি নিচে যদি টান দেও পিউরা সহ সবগুলোকে যদি এইভাবে টান দেও তখন যেটা হবে সেটা হচ্ছে এই যে যখন তুমি টান দিলা তখন এই যেহেতু এই জায়গাটা স্টেবল, যেহেতু এই জায়গা থেকে ফুসফুসটা শরীরে আসার কোনো অয়ে নাই, দেখবি ফুসফুসটা যেটা হলো সেটা হচ্ছে ফুসফুসের ভিতরে যে আয়তনটা ছিল এই আয়তনটা বাইরে গেলো। আবার চিন্তা করলাম আমি যেটা বললাম সেটা হচ্ছে ব্রেন থেকে একটা সিগন্যাল দিলো শ্বাস নেওয়ার জন্য যে আমার এখন শ্বাস প্রয়োজন। তো ব্রেন থেকে যখন সিগন্যালটা আসলো তখন যে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা এই মধ্যচ্ছদা হচ্ছে সংকুচিত হইলো, যখন এটা সংকুচিত হইলো তখন এটা পিউরাকে টান দিলো, যখন পিউরাকে টান দিলো তখন ওই পিউরা যেহেতু ফুসফুসের সাথে সংযুক্ত দ্যাট মিনস ওই ওই পিউরাটা আবার ফুসফুসকে টান দিলো। ফুসফুস যেহেতু উপরের দিকে অ্যাটাচ করা অর্থাৎ ওইখান থেকে যেহেতু সে নিচে আসতে পারবে না বা করতে পারবে না, দ্যাট মিনস আলটিমেটলি স্ট্রেচিং অর্গান হিসেবে কাজ করলো, মানে এটা প্রসারিত হয়ে গেলো। সাপোজ খেয়াল করো আমি ধরো এই জায়গায় একটা বেলুন বাইরে রাখলাম, এই জায়গায় একটা বেলুন বেলুন বাঁধা আছে, তো এই বেলুনটা নিচের দিক ধরে আমি এরকম ভাবে টান দিলাম। তো নিচের দিক ধরে যখন এরকম ভাবে টান দিব তখন খেয়াল করো নিচের দিক ধরে যখন টান দিচ্ছি তখন কি বেলুনটা যেহেতু একটা রাবারের মতো অর্গান দ্যাট মিনস এটা প্রসারিত হবে, বা আমি যখন টান দিচ্ছি তখন সে প্রসারিত প্রসারিত হচ্ছে বা আয়তন বাড়তেছে। ঠিক এইরকম আমাদের যে ফুসফুসটা এটাও একটা ইলাস্টিসিটি শো করে অর্থাৎ এইটাও একটা বেলুনের মতো আচরণ করে। সো এইটা যেহেতু বেলুনের মতো আচরণ করে যখন তুমি মধ্যচ্ছদ বা ডায়াফ্রামকে যখন সংকুচিত করতেছো তখন যেটা হচ্ছে সে পিউরাকে যখন টান দিচ্ছে পিউরা ওইটাকে টান দিতেছে, যখন পিউরা ওইটাকে টান দিতেছে তখন ভিতরের আয়তন বেড়ে যাচ্ছে। সো ভিতরের আয়তন যখন বেড়ে গেল খেয়াল করো সো ভিতরের আয়তন যখন বাড়লো সাপোজ ভিতরের আয়তন যখন বাইরে গেল খেয়াল করো, তো আমি আগে কি বলছিলাম যে যদি আয়তন বাড়ে তখন চাপ কমে যায়, যদি আয়তন কমে তাহলে চাপ বেড়ে যায়, দ্যাট মিনস যখন ভিতরের আয়তন বাইরে গেল দ্যাট মিনস চাপ কি হইলো খেয়াল করো, আয়তন যখন বাড়লো তখন যেটা হবে সেটা হচ্ছে আয়তন বাড়লে চাপ কমবে, অর্থাৎ এখন বক্ষগহ্বরের মধ্যে যে চাপটা ছিল সেই চাপটা কমে গেল। আমি এক দুটো রেখা মুছে দিলাম, এটা বোঝাচ্ছে যে চাপ কমে গেল সাপোজ, বা একটা রেখায় রাখলাম বা একটা রেখায় রাখলাম। সো বায়ুর তো চাপের কোনো পরিবর্তন ঘটে নাই, সাপোজ বায়ু আগে 10 পেস্কেল চাপ দিতে পারতো আমাদের এটাও 10 পেস্কেল চাপ দিতে পারতো, ফুসফুসও 10 পেস্কেল চাপ দিতে পারতো, সো কোনো প্রবলেম হতো না। বাট যখন দেখলো যখন এই কাহিনীটা ঘটলো এটা যখন আয়তন প্রসারিত হলো তখন এটা সাপোজ 10 পেস্কেল আর থাকলো না, এটা হয়ে গেলো সাপোজ 7 পেস্কেল। যখন এইটা 7 পেস্কেল হইলো খেয়াল করো, যখন এইটা 7 পেস্কেল হইলো তখন বাইরের বায়ুচাপ আর ভিতরের বায়ুচাপ সমান রাখাটা জরুরি খেয়াল করো। আমাদের পরিবেশে যখন একটা জায়গায় যখন বায়ুর চাপ কমে যায় অর্থাৎ ওই জায়গায় যখন বায়ু থাকে না বা ওই জায়গায় যখন আয়তন কি বলবো যে আয়তন যখন বাড়ে তখন যখন চাপ কমে যায় তখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে ওই অঞ্চলে হচ্ছে বায়ু আসে, সো ওইটাকে সাধারণত ঝড় বলেছি। তো হঠাৎ এরকমটা ঘটে তখন বায়ু খুব বেশি বেগে আসে এরকম হয়, তার মানে প্রবাহের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে যেই জায়গাটাতে কম থাকতেছে সেইটাকে সে অন্য জায়গা থেকে আসে পূরণ করে দিতেছে। সাপোজ তুমি ধরো একটা নদীর পাড়ে গেলো বা সমুদ্রের পাড়ে গেলো, সো তুমি যেটা করলো সেটা হচ্ছে সমুদ্রের পাড়ের এদিকে একটু খুদাই করলো, সো এই দিকে খুদাই করার পরে একটু পানি এদিকে আসা পড়বে, কোন কারণে আসা পড়বে এদিকে সে যেহেতু এইদিকে তুমি একটা এয়ার ক্রিয়েট করছো মানে যেহেতু কেভিটি ক্রিয়েট করছো সেই জন্য এইদিকে পানি আসা পড়ছে। দ্যাট মিনস প্রবাহের একটা বৈশিষ্ট্য বা প্রবাহের একটা ফিচার্স, এই ফিচার্সটা হচ্ছে বা প্রবাহের একটা ধর্ম বলতে পারো, এই ধর্মটা হচ্ছে এরা যেই বেশি অঞ্চল যেটা আছে এই অঞ্চল থেকে সবসময় কম অঞ্চলের দিকে প্রবাহিত হয় খেয়াল করো। সো এরকম ঠিক ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন এদিকে চাপ কমে গেলো বাইরে যখন চাপ বেশি তখন যেটা হলো সেটা হচ্ছে বাতাস এই বরাবর ফোর্স করতে থাকলো, এই বরাবর আস্তে আস্তে বাতাস ভিতরে আসলো, একটা সময় যেটা আসলো বাতাস ভিতরে ঢুকতে 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 বাতাস যখন বেশি হয়ে গেল তখন যেটা হলো সেটা হচ্ছে আবার তারা 10 পেস্কেল চলে গেল। দ্যাট মিনস এখন বাইরের বায়ুচাপ আর ভিতরের বায়ুচাপ মানে সমান হইলো, তখন তোমার প্রশ্বাস ক্রিয়া বন্ধ হইলো। দ্যাট মিনস সাপোজ বাতাস নিলা সাপোজ নিলা শেষ, এখন হচ্ছে তোমার আবার সমান হইলো, দ্যাট মিনস এই এই জায়গায় তুমি প্রশ্বাস নিয়ে নিলা, আর প্রশ্বাসটা যখন এই জায়গায় নিলা প্রশ্বাসটা নেওয়ার পরে এই জায়গায় দিয়ে অক্সিজেন ঢুকলো, এই অক্সিজেন যখন অক্সিজেন ঢুকলো বাতাসের সাথে তখন এই অক্সিজেনটা আস্তে আস্তে এদিকে রক্তনালীর মাধ্যমে আস্তে আস্তে কোষে চলে গেছে, এটা আমরা সামনের টপিকসটাতে একটু ডিটেলস আলোচনা করব। সো এরকম হলো, তারপরে যেটা হচ্ছে তোমার তোমাকে হচ্ছে এই জায়গায় অক্সিজেন আসলো এবং একটু পরে যেটা হবে সেটা হচ্ছে যখন এই জায়গাতে যেহেতু রক্তনালী গেছে, সো এই জায়গাতে রক্তনালী গেছে মানে এই কোষে যেহেতু শ্বসন প্রক্রিয়া ঘটতেছে মানে এই কোষে শ্বসন প্রক্রিয়ার জন্য গ্লুকোজ প্লাস অক্সিজেন প্রয়োজন, এটা সামনে একটা অক্সিজেন খুব ভালো করে বোঝা গ্লুকোজ প্লাস অক্সিজেন প্রয়োজন। তো আমরা যখন অক্সিজেন সরবরাহ করব করার পরে এইটা কার্বন ডাইঅক্সাইডের পানি উৎপন্ন করে দিবে, কার্বন ডাইঅক্সাইডের পানি
সো এই কার্বন ডাইঅক্সাইড থেকে দেহ থেকে বের হওয়া জরুরি। সো এই কার্বন ডাইঅক্সাইড কি করে আলটিমেটলি এই রক্তনালীতে চলে আসে। সো এইভাবে আস্তে আস্তে আসার পরে আসার পরে অ্যালভিওলাই ঢুকে। সো অ্যালভিওলাই যখন কার্বন ডাইঅক্সাইড ঢুকে এই কার্বন ডাইঅক্সাইডটা দ্যাট মিনস এখন এদিকে গ্যাস বাড়তেছে, খেয়াল করো এদিকে হচ্ছে গ্যাস বাড়তেছে, দ্যাট মিনস গ্যাস যত বাড়তেছে আস্তে আস্তে এটির চাপও বাড়তেছে। তার মানে আগে সাপোজ 10টা অণু ছিল, এরা চাপ দিত, এখন গ্যাস যেহেতু বাড়তেছে তো কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে, দ্যাট মিনস চাপও বাড়তেছে। তো এই অবস্থায় যেটা হয়, এই অবস্থা আরেকটা হ্যান্ডি ঘটে, সেটা হচ্ছে আগে আমরা দেখছিলাম যে ওই ব্রেইন থেকে একটা সিগন্যাল দিচ্ছিল সংকুচিত হওয়ার, এখন ব্রেইন থেকে আরেকটা সিগন্যাল আসে, ধরো ধরো আরেকটা সিগন্যাল আসে, আরেকটা সিগন্যাল আসে হচ্ছে ওইটা হচ্ছে তার আগের পজিশনে ফিরে যাওয়া। তো সাপোজ মধ্যচ্ছেদ সংকুচিত হয়েছিল এই বরাবর, যখন এই বরাবর সংকুচিত হয়েছিল তখন বাতাস ঢুকছে। সো এই বরাবর সংকুচিত হওয়ার পর বাতাস ঢুকছে, তারপরে আবার সে আবার তার নিজের পজিশনে ফিরে গেছে। সো যখন সে আবার নিজের পজিশনে ফিরে গেছে, খেয়াল করো তখন যেটা হলো সেটা হচ্ছে তাদের যে আয়তনটা ছিল আয়তনটা হচ্ছে কমে গেছে, যেহেতু আয়তন কমে গেছে দ্যাট মিনস এখন কি প্রেশার আবার বাইরে গেছে। সো প্রেশার যখন বেড়ে গেছে তখন হচ্ছে এইটার প্রেশার পরিবেশের প্রেশার থেকে বেড়ে গেছে, দ্যাট মিনস আলটিমেটলি বাতাস বের হয়ে গেছে। সো এটাই হচ্ছে অ্যাকচুয়াল বেসিক মেকানিজম, যেই মেকানিজমের মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাসটা সংগঠিত হয়, সেটা হচ্ছে যে জাস্ট চাপের পার্থক্যের জন্য, চাপের পার্থক্যের জন্য বলবো যে চাপের পার্থক্যের জন্য আমি যদি একটু বিদ্যার চেষ্টা করি, সেটা হচ্ছে ব্রেইন থেকে একটা সিগন্যাল আসে মধ্যচ্ছদ বা ডায়াফ্রামে, যখন ব্রেইন থেকে একটা সিগন্যাল আসে মধ্যচ্ছদ বা ডায়াফ্রামে তখন মধ্যচ্ছদ সংকুচিত হয়, যখন মধ্যচ্ছদ সংকুচিত হয় মধ্যচ্ছদ যে প্লিউরার সাথে সংযুক্ত এবং প্লিউরা যেহেতু ফুসফুসের সাথে সংযুক্ত, দ্যাট মিনস ফুসফুস এবং প্লিউরা দুইটাকে, ইভেন এটা যেহেতু রাবারের মতো অর্গান বা স্ট্রেচিং অর্গান বা ইলাস্টিক অর্গান, সো এটা কি হয় প্রসারিত হয়, যেটা যখন এটা প্রসারিত হয় তখন যেহেতু আয়তন বাড়ে সেহেতু চাপ কমে, আমি আগে বলছি যেহেতু আয়তন বাড়ে সেহেতু চাপ কমে, দ্যাট মিনস পরিবেশের চাপ থেকে এটার চাপ কমে যায়, দ্যাট মিনস পরিবেশ থেকে বিশ্ব থেকে এদিকে চাপ আসে মানে বায়ু আসে। তো তারপর যেটা হয় সেটা হচ্ছে তারপরে আরেকটা সিগন্যাল আসে যে এক সংকুচিত হয়েছিল হয়েছিল এখন আবার নিজের পজিশনে ফিরে যাও, যখন সে আবার নিজের পজিশনে ফিরে যায় তখন হচ্ছে ভিতরের আয়তন আবার কমে যায়, যখন আয়তন কমে যায় দেখিস চাপ বাইরে যায়, যখন চাপ বাইরে যায় তখন আবার কি হয় বাতাস বের হয়ে চলে যায়। সো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের শ্বাস আর প্রশ্বাস সংগঠিত হয়, এবং এই জায়গায় যেটা বলছিলাম সেটা হচ্ছে এই জায়গায় যে অক্সিজেন ঢুকতেছে এবং একটু পরে যখন বের হইতেছে তখন কার্বন ডাইঅক্সাইড বের হইতেছে, এই লেভেলের যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগের যে প্রক্রিয়া বা এই লেভেলের যে এই প্রক্রিয়া, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি বহিঃশ্বসন। আমরা সামনে লেকচারে অন্তঃশ্বসন নিয়ে আলোচনা করবো এবং অন্তঃশ্বসন নিয়ে আলোচনা করার পরে অ্যাকচুয়ালি এইটার এটা সম্পর্কে আমাদের বেসিক ধারণাটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে বলে আশা করি। ওকে।